আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর চলে আসছি আর একটি নতুন টিউটোরিয়াল আপনাদের সামনে। তো আজকে আমাদের নতুন টিউটোরিয়ালটি হচ্ছে একটি ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইন। তো এটি হচ্ছে একটি ম্যানিপুলেশন টাইপ ডিজাইন। তো আজকে আমরা এই ফুড সোশ্যাল মিডিয়া ডিজাইনটাই করব। তো এটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজটা আপনাদেরকে একটু দেখাই। ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা আমাদের আজকের যে ভিডিওটা করবো বা এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে বা এলিমেন্টগুলো কই থেকে নিছি আমি, এইসব বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা গ্রাফিক ডিজাইন রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে আপনাদের, তাহলে আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে পোস্ট করতে পারেন। যে কোনো ডিজাইন রিলেটেড নিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আমাদের ফেসবুক পেজ ছেলেটাকে ফলো করতে পারেন। তো আমরা আমাদের ভিডিও শুরু করি, আমাদের ডিজাইন শুরু করি। তো আজকে আমাদের ডিজাইনটি করার জন্য আমি ফার্স্টে ফটোশপে যাওয়ার পর আমি ফাইলে গিয়ে নিউতে গেছি। নিউতে যাওয়ার পর আমি এখানে আমাদের সাইজটি দেব, আর্টবোর্ড সাইজ। আমাদের আর্টবোর্ড সাইজ হচ্ছে 1080x1080 এবং রেজুলেশন হবে 300। দেন এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সেম আগের মতো আমরা সবসময় যে কাজটা করি, আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করব। দেন এখানে লিখব 50px x 50px, দেন ওকে। তারপর এটাকে আমি উপরে নেব, এটাকে আমি টান দিয়ে উপরে নেব। দেন এখান থেকে আমি একটা রুলার টান দেব। দেন এখানেও সেম, এবং আমি এটাকে আবার রাইট সাইডে নেব। দেন আমি এটা এখানে টান দেব, এটা এখানে, ওকে। তো আমাদের আজকের ডিজাইনটা করার জন্য আমাদের কিছু এলিমেন্ট দরকার ছিল, সেটার জন্য আমি এখানে কিছু আমি এটা হচ্ছে আমাদের এই যে ফন্টের নাম, আমি যে যে ফন্টগুলো ইউজ করবো, DCCS, Russo 1, অ্যান্ডালিয়া ফন্ট আপনারা দেখে চলে নামাতে পারেন, আপনাদের ডিজাইন ইউজ করতে পারেন। তো আর ডিজাইন করার জন্য আমাদের এই কিছু এলিমেন্ট দরকার। এটা হচ্ছে বার্গার ইমেজ, দেন এটা হচ্ছে ডিজার্ট, এটা হচ্ছে স্কাই, আর এটা হচ্ছে বার্ড। এগুলো আপনার গুগলে গেলে লিখে সার্চ করে আপনার পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা আমাদের যেই ডিজার্টটি আছে এটাকে টান দিয়ে ধরে আমি আমার আর্টবোর্ড সাইজে নিয়ে যাব। দেন এটা Ctrl T দিব। টি দেওয়ার পর আমরা এখানে অল্টার ধরে একটু বড় করে দেব, ওকে। এটার নাম হচ্ছে ডিজার্ট। আপনারা যদি এখানে যদি গুগলে যদি জানেন যে দেখেন, আমি আপনাদেরকে বের করে দিয়েছি ডিজার্ট পিঞ্জি লাগলে যে আপনারা দেখেন সেম এরকম পেয়ে যাবেন। তো এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন পিঞ্জি। তো তারপর আমার এখানে এই ইমেজটা আমার দরকার। তো এটা আমি আগে থেকে এই পিঞ্জি করে রাখছি আমি। তো এটাকে আমি টান ধরে এখানে নিয়ে আসি উপরে, হালকা একটু বড় করে দিই আমি উল্টার ধরে, এটা থাকবে আমার নিচে, ওকে। তো আগে আমি এটার সাথে আমার কালারটা একটু ম্যাচ করি। তো এটাকে আমি আগে রাস্টারাইজ করি। করার পর আমি এটা ফিল্টার যাব, একটু উপরে নিই, ফিল্টার, ক্যামেরা ফিল্টার, কন্ট্রাস্টটা বাড়াই, টেম্পারেচারটা আমরা একটু বাড়াবো, ওকে। তো ঠিকঠাক আছে। তারপর আমরা এখানে যে কাজটা করব এটাকে আমি টান ধরে নিচে নিব। নিচে নেওয়ার পর আমি একটু ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে হিউ সিচুয়েশন। দেন এখান থেকে আমি একটু কালারটা এরকম এটার মতো করব, যতটুকু পারি আমি সম্ভব।
তারপর এখানে আবার অ্যাডজাস্টমেন্ট, আবার কালার ব্যালেন্স, তো এটা কেটে মতো করলাম। আমি একটু এটা একটু লেফট সাইডে নিয়ে যাই। ওকে, তাহলে এটা থাকবে আমার নিচে, এটা থাকবে আমার উপরে। তো আমি এটাকে মার্কস করে দেন, আমি এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব। আমি এটাকে আমার এটা একটু ছোট করে আমি তো এখন আমি এটাকে আবার আরেকটু আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করবো। ফিল্টার, ক্যামেরার ফিল্টার, আপাতত এরকমই থাক। তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমি সরিয়ে ফেলি। তো এটাকে দেবো আমি ব্যাকগ্রাউন্ড BACK, বা শর্টকাটলে আমি BG লিখি। ওকে, তো তারপর আমি এখানে আমার যে এটা হচ্ছে স্কাই, এগুলো আপনারা গুগলে রাখলে ইজিলি পেয়ে যাবেন। নেওয়ার পর আমি এটাকে জাস্ট নিচে নিয়ে যাবো টান দিয়ে। ওকে, তো দুইটাকে ধরে আমি একটু নিচে নিয়ে আসবো। তো তারপর এটাকে আমি রাস্টারাইজ করে দেই। করে দেওয়ার পর আমি এটাকে ফিল্টার, ক্যামেরা ফিল্টার, ওকে, অ্যাডজাস্টমেন্ট, একটু কালার ব্যালেন্সটা ঠিক আছে। তো তারপর আমি এখানে আমাদের যে বার্গার ইমেজটা আছে, আমি এটা এখানে টানতে ধরে এখানে নিয়ে আসবো। এটা আমি দেখবো যে এটা আমার ঠিকঠাক আছে কিনা। তারপর সবসময় যে রুলার নিয়ে কাজ করবেন, আর সব কোনো কিছু মিডল আছে কিনা তা আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এটা ঠিকঠাক আছে। তো তারপর আমরা যে কাজটা করব, এই জিনিসটা আমার বেশি একটু লাল হয়ে গেছে, তো আমি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট হিউমেশন থেকে ওকে দেন, এটাকেও সেম। ওকে, তো তারপর আমি এখানে আমাদের যে ছোট ছোট ক্যাটাসগুলো আছে আমি এখানে নিয়ে আসবো এখানে। তো এটা ছিল ক্যাটাস। এটা আপনারা যদি
গুগলে যান, গুগলে গেলে আপনি এগুলো পিএনজি পেয়ে যাবেন। তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর মানে এখানে জাস্ট আমি এখানে বসাবো। এই সবগুলো আপনারা গুগলে পাবেন, আপনার পিএনজি পাবেন, বা এগুলোকে নিয়ে আপনার একটু কাস্টমাইজ করতে হবে, যে কালারটা বা এটা কাস্টমাইজ করলে আপনার জিনিসটা সুন্দর লাগবে। আমি এটাকে একটু সাইডে নেই, দেন এটাকে আমি আবার একটু অল্টার ধরে আবার কপি করলাম। কপি করার পর আমি এটাকে একটু ছোট করি, আমি এটাকে এখানে দেব। দেন সেম আমি এইটাকে টান দিয়ে ধরে আমি ছোট করে আমি এখানে বসে দিলাম। তা আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটু নর্মালভাবে করতেছি। যখন আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য বা কোনো মাইক্রোস্ট্রিক সাইডের জন্য যদি কোনো কাজ করেন, তাহলে একটু নিখুঁতভাবে ভালো মতো কাজ করবেন, যাতে আপনার ডিজাইনটা সুন্দর দেখায়। ওকে, ঠিকঠাক আছে। তারপর এখানে আমি ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্রাশ ইউজ করবো। তো ব্রাশ ইউজ করার জন্য আমি এখানে নিউ লেয়ারে প্রেস করবো। নিউ লেয়ারে প্রেস করার পর আমি এখানে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমি এখান থেকে এটা হচ্ছে সানশাইন, যে এখানে লেখা আছে ফ্রি সানশাইন ফটোশপ ব্রাশ, তো আমি এটাকে জাস্ট এখানে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করবো। হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে আমি একটা সানশাইন দেবো। একটু বড় করে আমি ওকে আমি যদি আর একটু বড় করি পারফেক্ট। তো আমি এটাকে জাস্ট টান দিয়ে ধরে আমি বার্গারের নিচে নিয়ে যাব, বর্গের উপরে। তো এটাকে আমি নর্মাল থেকে আমি করে দেবো ওভারলি বা সফট লাইট, ওভারলি করে একটু এটা কমিয়ে দিই। ওকে, তো ঠিক আছে। তো তারপর আমি এখানে স্কে ইউজ করব কিছু, তার জন্য আমি আবার নিউ লেয়ারে প্রেস করব। নিউ লেয়ারে প্রেস করে দেন ব্রাশ টুলটা সিলেক্ট করলাম। ব্রাশ টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট আমাদের যেই স্কাই আছে, সরি এটাকে বলা ক্লাউড, এখানে কিছু ক্লাউড ইউজ করব। তো এখান থেকে আমি জাস্ট এটা ছোট করে ওকে পারফেক্ট। তারপর আমি এখানে জাস্ট ছোট্ট করে আবার নিউ ল্যান্ড নেই, নিউ ল্যান্ড নিয়ে আবার আরেকটা নিউ লেয়ার ওকে, এখানেও সেম নিউ লেয়ার তো এটাকে আমি জাস্ট কন্ট্রোল টি আমি একটু ছোট করি এটাকে। তারপর আপনার এখানে
সরি আপনার, আমি এখানে যে কাজটা করব, এখানে আমি কিছু বার্ড নিয়ে আসবো। এই বার্ডগুলো আপনারা পিএনজি পেয়ে যাবেন। তো এটাকে নিয়ে এসে কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর আমি একটু ছোট করব, তার এখানে এগুলো বসাবো। তো এটাকে আবার অল্টার ধরে আমি এখানে কপি করলাম। কপি করে দেন এটাকে কন্ট্রোল টি, রাইট বাটন প্রেস করে ফ্লিপ হরিজন্টাল, দেন আমি শিফট ধরে এটাকে লেফট সাইড নিয়ে আসলাম, দেন ওকে। এটা দিলাম আমি বার্ড। তো বার্ডটা আমি একটু নিচে নিয়ে আসি, ওকে, এটা একটু উপরে থাক। তো তারপর আমি যদি চাই, এখানে আমি একটা লাইট ইউজ করছিলাম, তো আমি এটা একটু ইউজ করে দেখে যাই। নর্মাল থেকে ওকে কালার ডজ, পারফেক্ট। তো আমার যে বার্গার ইমেজটা আছে, আমি ইমেজটাকে একটু রাস্টারাইজ করি। রাস্টারাইজ করে এটা ফিল্টার, ক্যামেরারও ফিল্টার, দেন আমি একটু কন্ট্রাস্ট একটু বাড়াবো, ব্ল্যাক, ওকে, ঠিকঠাক আছে না? একটু ইমেজ আছে, ফিল্টার, ক্যামেরার ফিল্টার, ওকে। তো এখন আমার ঠিকঠাক আছে। তো তারপর আমি এখানে যে কাজটা করবো, আমি এখানে আমাদের যে টেক্সটগুলো আছে, আমি এখানে টেক্সটগুলো বসাবো। তো এটা যাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে, এটা থাকবে আমাদের ইমেজ, তার যে বার্ড, তারপর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের স্কাই, সরি ক্লাউড, ক্লাউড এগুলো যাবে আমাদের এলিমেন্টে। তা আপনারা অনেকে যে অনেকে জানেন না যে যখন ফ্লিপিকে ফাইলটা যখন আপলোড দেবো, তখন আপলোড দিলে মানে এইগুলো কী হিসেবে থাকবে, বা আমরা কী নামে দেব, লেয়ারটা কীভাবে অর্গানাইজ করবো। তো আমি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেখানে বার্ড এখানে লেখা থাকবে, বার্ড এখানে লেখা থাকবে হচ্ছে বার্ড। আর এগুলো আপনারা চাইলে বার্ডও লিখতে পারেন, বা আপনারা এখানে 1-2 লিখে দিতে পারেন। আর এগুলো হবে রাস্টারাইজ, দেন ক্লাউডটাও সেম। তারপর এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার সানশাইন। তো এগুলোকে ধরে আমি সানশাইনটা থাকবে উপরে, তো এগুলোকে ধরে আমি দেখব এলিমেন্ট, এলিমেন্ট, তাহলে এগুলোকে ধরে আমি যদি গ্রুপ করি, গ্রুপ করে এগুলোকে লিখে দেবো ক্যাপট্রাস, এগুলো আমার এলিমেন্টের ভিতরে যাবে। তো আমাদের এটা থাকবে ব্যাকগ্রাউন্ড, এটা থাকবে হচ্ছে আমাদের ইমেজ, এটা এলিমেন্ট, আর এটা থাকবে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, ওকে। তো অ্যাডজাস্টমেন্টের ভিতরে কী কী থাকলো আমাদের, লাইট আর হচ্ছে আমাদের সানশাইন, এটা লেয়ার আকারে থাক, সমস্যা নেই। তো তারপর হচ্ছে আমাদের টেক্সট, আমাদের টেক্সট নেওয়ার জন্য আমি এখানে আমার এটাকে আমি জাস্ট কপি করি, তাহলে আমি সরি এটাকেই কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসলাম। তো এখানে লিখবো ডেলিসিয়াস, DELICIOUS, ডেলিসিয়াস। তারপর এখানে লিখবো বার্গার, সরি এটা বড় হতে হবে। তো টেক্সটটা আপনারা আপনাদের মতো চলে সাজাতে পারেন যখন আপনারা ডিজাইন করবেন। এখানে দেবো ডোন্ট মিস দ্য ডিল, ডোন্ট মিস দ্য ডিল,
এটাকে আমি ছোট করে দেই। তারপর এই ডেলিসিয়াসটাকে আমি একটু বড় করি। ওকে, এটা কালারটা আমি দেবো ইয়েলো কালার। পারফেক্ট। এই তিনটাকে ধরে আমি এটা থাকবে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের নিচে, এটা হচ্ছে আমাদের টেক্সট। তারপর হচ্ছে আমাদের এখানে থাকে আমাদের লোগো। কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমি। দেন এটাকে আমি আবার টেক্সটের উপরে রাখলাম। ঠিকঠাক। তো নিচে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি এখানে একটা শেপ দিব, হোয়াইট শেপ। ওকে, এটাকে আমি একটু ছোট করি। তারপর তো এটা রাখলাম। তো আমাদের যে বার্গারটা আছে, বার্গারটার ভিতরে আমার এখানে কোনো শ্যাডো দেওয়া হয় নাই। তো বার্গারটার নিচে আমি যে কাজটা করব, আমি এটাকে অল্টার ধরে কপি করলাম। কপি করার পর দেন এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পর এটাকে রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশন, দেন এখানে দেবো কালার ওভারলি, এটা ফুললি ব্ল্যাক। আপনারা চাইলে ওই ড্রপ শেড লেয়ার নিয়ে ব্রাশ টুল থেকে ব্রাশ আরও দিতে পারেন, বা আমি এটাকে জাস্ট শেপ ধরে টানতে নিচে নিয়ে আসলাম। তখন এটাকে আমি দিলাম ফিল্টার ব্লার গেশিয়ান ব্লার। তো ওকে, এটাকে আমি একটু অপোসিটটা কমিয়ে দিই। ওকে, ঠিকঠাক আছে। তো তারপর আমরা এখানে আমাদের একটা টেক্সট আছে কন্ট্যাক্ট, এটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন এটাকে নিচে নিয়ে আসবো। তো এটার সাথে আমি এটাকে একটু মিডল অ্যালাইন করলাম। ওকে, ডিলিশিয়াস বার্গার। তো এখন তারপর আমি এখানে কিছু, এটা যাবে আমাদের টেক্সটের ভিতরে। ওকে, তো তারপর এখানে আমি একটি শ্যাডো ইউজ করব। তো শ্যাডো ইউজ করার জন্য এখানে গ্রেডিয়েন্ট ল্যান্ডমার্কসে যাব, দেন এখান থেকে আমি পিক করব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এখানে দেবো রেডিয়াল, দেন এটা হচ্ছে আমাদের থাকবে ব্ল্যাক।
ওই এখান থেকে আমি জাস্ট এটাকে সফট লাইট তেনেকে অপোজিটে কমে দেব। ওকে, আপনি এখানে যত এলিমেন্টস আপনি এখানে ইউজ করতে পারেন যাতে আপনাদের ডিজাইনটা আরও সুন্দর দেখায়। তো আমি এখানে আবার যাব, আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পর আমি এখানে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সের তারপর আমি এখান থেকে একটু কালারটা ব্যালেন্স করব। এবং দেখেন আপনি এখানে আপনারা যতটা বাড়াবেন ততটা আরও লাইট হবে, ওকে এটা ঠিকঠাক আছে। তার মতো আমার ডিজাইনটা কমপ্লিট। আমার টেক্সটটা আমি একটু চেক করি, ওকে। তারপর হচ্ছে আরেকটা জিনিস বাকি, যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে আমি যেই এটা ইউজ করছি এটাতে আমার একটা পিছনে ফিল্টার দেন ব্লার গ্লারি দেন আছে ব্লার। আমি একটু ব্লারটা দিই যাতে আমার ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার দেখায়। ওকে, তো আমাদের ডিজাইনটা মোটামুটি প্রায় শেষ। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা এখানে লিখে দেবেন ডিজার্ট, এখানে লিখে দেবেন ডিজার্ট, এটা হচ্ছে স্কাই, আর এখানে ইমেজ টেক্সট। তো আমাদের ডিজাইনটা করা শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে যদি আপনারা যদি না বুঝে থাকেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে আমি যে এখান দিয়ে এটা বুঝি নাই, বা কমেন্ট করবেন, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করতে পারবো। তো আজকের জন্য এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।